আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভাইরাল রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো কিন্তু খুব সহজ, আর এই রেসিপিটা কতটা খেতে মজা সেটা আমি তোমাদের পরে বলছি। আর এই রেসিপিটা তৈরি করতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণের প্রয়োজন হয়, তাই আমি ভাবলাম চটজলদি তোমাদের কাছে বানিয়ে এই রেসিপিটা শেয়ার করা যাক। হ্যালো সবাই, আমি জুলি, আমার নতুন আরেকটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এই ভাইরাল মুখরোচক নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে খোসাটাকে ছিলে ফেলে দিয়েছি, আর অল্প একটু চিকেন নিয়েছি। তো সলিড চিকেনের পিস অবশ্যই লাগবে এই রেসিপিটার জন্য। এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, মানে আলু আর চিকেন একই সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি চুলোর মধ্যে কড়াইয়ে এক গ্লাস মতো পানি গরম করতে দিয়েছিলাম, আর ওই পানির মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু টুকরোগুলোকে। আর এখানে আমি চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ করব না, জাস্ট আলুর টুকরোগুলোকে 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম, আর 2 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা যখন হালকা একটু সফট হয়ে যাবে, মানে 2 মিনিটের বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, 2 মিনিটের মধ্যে এই আলুটা হালকা একটু সফট হয়ে যাবে, এখন আমি এটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। আলু ছেঁকে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বড় বাটির মধ্যে আলু টুকরোগুলোকে নিয়ে নিলাম। আলু কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনের পিসগুলো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে এরকম করে কেটে নিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা একটু মোটা রেখেই কিন্তু আমি কেটেছিলাম। আর দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, একটু মোটা মোটা করে কেটেছি, তো লঙ্কাটা নিজেদের ঝাল বুঝে অ্যাড করবে। এবার আমি একটা ছোট সাইজের ডিমকে ভালো করে ফেটিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। যদি একটু বড় সাইজের ডিম হয়, তোমাদের মানে আলু আর চিকেনের কোয়ান্টিটি হিসাবেই এখানে ডিমটাকে অ্যাড করবে, ডিমের পরিমাণটা একটু কম বেশি দিতে হবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে। আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চিমটি মতো, গরম মশলা 1/2 চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ম্যাগি মশলা, আর অল্প একটু শুকনো লঙ্কাকে গুঁড়ো করে দিয়েছি, মানে 1/2 চামচের একটু কম। ঝালটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবে, এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা, বড় চামচে 2 চামচ ময়দা আমি অ্যাড করেছি। তোমরা ময়দার পরিবর্তে এখানে কর্নফ্লোর বা চালের আটাও দিতে পারো, এখানে আতপ চালের আটাটা অ্যাড করতে পারো, এতেও অনেক বেশি মুচমুচে হবে। ময়দা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বোঝাই যাচ্ছে এটা অনেক বেশি আঠালো হয়েছে। এই রেসিপিটা তৈরি করার জন্য এই মিক্সচারটাকে অনেক বেশি আঠালো হতে হবে, তবে এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিয়েছি এখানে বাটার পেপার, যদি তোমাদের কাছে বাটার পেপার না থাকে নর্মাল কাগজ নেবে, যে কাগজ একটু অয়েলি ভাবটা থাকে সেই রকম কাগজ নিতে হবে, বা প্লাস্টিক ভাব থাকবে সেই কাগজ নিলে এই রেসিপিটা তৈরি করা যাবে। তো আমি বাটার পেপারের মধ্যে 2 থেকে 3 চামচ মতো এই আলুর আর চিকেনের মিক্সচারটাকে দিয়েছি। তো এইভাবে একটা নির্দিষ্ট জায়গায় জমা করে নিচ্ছি, একটা শেপ দিয়ে নিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে, একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। এবার আমি এটা ভেজে নেওয়ার জন্য চুলোর মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, একটু ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি পরিমাণে তেল নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। এবার যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি। তো বাটার পেপার সহ এভাবে দিতে হবে, আর আমি একসঙ্গে 3টে করে দিয়ে ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নেওয়ার পর অটোমেটিক মানে বাটার পেপার থেকে এটা কিন্তু ছেড়ে আসবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, বাটার পেপারটাকে একটু নাড়িয়ে দিচ্ছি আর কত সহজে এটা ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এখন আমি বাটার পেপারটাকে তুলে নিচ্ছি। তো সবগুলো একইভাবে আমি ছাড়িয়ে নেব আর বাটার পেপারগুলোকে তুলে নেব। একদম লালচে আর মুচমুচে করে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মধ্যে একদম খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, চিকেন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর মানে কড়াইয়ের মধ্যে একটু জায়গা ফাঁকা হয়ে গেছে, তাই এখানে আমি আরও একটা দিয়ে দিলাম। এইভাবেই আমি সবগুলোকে একদম লালচে করে ভেজে নেব। আর এই অবস্থায় চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম ফ্লেম করেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় ধরে যদি ভেজে না হয় উল্টে পাল্টে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এগুলো অনেক মুচমুচে হয়, আর এটা সন্ধ্যাবেলা নাস্তা, তাই এটা একটু স্পাইসি আর মুচমুচে না হলে একদমই ভালো লাগে না। তো আমি সবগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে এগুলো, তো এখন যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো এখন আমি তুলে নিচ্ছি, আর বাকিগুলোকে একইভাবে আমি ভেজে নিচ্ছি।
আশা করছি আজকের এই মজাদার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা কত সুন্দর লাগছে। এই ভাইরাল মুখরোচক নাস্তাটি খেতে কিন্তু দারুণ টেস্টি, খেয়ে বাড়ির সকলেই খুব প্রশংসা করেছে। এটা আমার অনেক ফেভারিট হয়ে গেছে, কারণ এটা বানানো খুব সহজ, অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অনেক মজার। যে কোনো চপের থেকে অনেকটাই আলাদা, অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর খেয়ে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে।